কুসুন্দোলা ধারাবাহিকে জুটি হিসেবে দেখা গিয়েছিল অভিষেক বিদিত্তাকে। পুরনো সেই ভিডিওই শেয়ার করে আবেগঘন অভিনেত্রী। পুরনো কাজ, ভালো লাগার কাজ, এর মধ্যে তিনজন আর নেই, সন্তুমামু, গৌতম দা আর মিঠুদা। মন খারাপ হয়ে যায়। স্মৃতির পাতায় ডুব দিয়ে ফেসবুকের পাতায় একটি ভিডিও শেয়ার করে এমনই লিখেছেন অভিনেত্রী বিদিত্তা চক্রবর্তী। অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়, সন্তু মুখোপাধ্যায়, গৌতম দে এবং বিদিত্তা একসঙ্গে কাজ করেছিলেন স্টার জলসার কুসুমদোলা ধারাবাহিকে। সম্প্রতি ফের একবার এই ধারাবাহিকের সম্প্রচার শুরু হয়েছে। কুসুমদোলা ধারাবাহিকে জুটি হিসেবে দেখা গিয়েছিল অভিষেক বিদিত্তাকে। সেই ধারাবাহিকের টুকরো ভিডিও রিল হিসেবে স্টার জলসার সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করা হচ্ছে। সেই ভিডিওই শেয়ার করেছেন অভিনেত্রী। ধারাবাহিকে দেখা গিয়েছিল 20 বছর অপেক্ষার পর অভিষেক বিদিত্তা অভিনীত চরিত্র দুটির বিয়ে হয়। বিয়ের সময় অভিষেকের হাতে সেই সিঁদুর পরানোর দৃশ্য শেয়ার করেছেন বিদিত্তা। পোস্টে শুধু অভিষেক নয়, আরও দুই অভিনেতা সন্তু মুখোপাধ্যায় এবং গৌতম দেকে স্মরণ করেছেন তিনি। 2022 সালের হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গিয়েছেন অভিষেক চট্টোপাধ্যায়। তবে কেবল অভিষেক নন, আরও দুই অভিনেতা দুজনেই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। শেয়ার করা পোস্টে তাঁদের দুজনকেও স্মরণ করেছেন বিদিত্তা। উল্লেখ্য, পরিবারের সঙ্গে বালি বেড়াতে গিয়ে একের পর এক ছবি পোস্ট করছেন বিদিত্তা। মন ভালো করা সেসব ছবি দেখে মুগ্ধ বিদিত্তা ভক্তরা।